السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা রিডার সিক্স এ আছি। আজকে আমরা পড়ব অ্যাটাচড প্রোনাউন্স, সংযুক্ত সর্বনাম। আমরা দেখি কিভাবে এটা আমরা পড়ব। এখানে আমরা এটা ব্যবহার করে উত্তর দিব। যেমন একটা আমি একটু দেখাই, এখানে আছে হু, হুম, হা, হুন না। উপরের এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ ব্যবহার করে আমরা এর উত্তর দিব। উপরের চারটা শব্দের যে কোনো একটা ব্যবহার করে আমরা উত্তর দিব। প্রথমে ইবরারুল হক, আপনি আসবেন প্লিজ এবং উত্তর দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার হ্যাঁ, প্রশ্নটা পড়েন। আর আয়তা হামিদান, তুমি কি হামিদকে দেখেছো? তুমি কি হামিদকে দেখেছো? এখন আপনি বলেন হ্যাঁ আমি তাকে দেখেছি বা না আমি তাকে দেখিনি। নাআম রাআইতুহু। ভেরি গুড, নাম রআইতুহু। আচ্ছা, রআইতুহু যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, রআইতুহুর মধ্যে কি কি আছে? রআইতুহু মানে ফেল, ফাইল আর মাফউল তিনটে আছে, যেটা ভাগ করেছে রআই রআইতাতে দুটো আছে স্যার, একটা তুমি ফাইল আর রআ দেখাটা হচ্ছে। আমি ফাইল, তুমি ফাইল না। হ্যাঁ আমি ফাইল আর রআইতা হচ্ছে স্যার ফেল, আর হু হলো স্যার মাফুলুন বিহি। গুড, তাহলে আরেকটা বলবেন এইটা। আর আয়তা হামিদান ওয়া হিসামান ওয়া আলিয়া, তুমি কি হামিদ, হিসামা ও আলিয়াকে দেখেছো? এই তো হিসাম, আলী এবং হামিদ কে দেখেছো? হ্যাঁ। নাআম রাইতু হুম। ভেরি গুড, নাম রাইতু হুম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। নাহার ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আর আইতি জাইনাবা, আর আইতি জাইনাবা, নাম মানে তুমি কি জাইনাবকে দেখেছো? নাম রাইতু হা। ভেরি গুড। আর আমি যদি বলতাম না আমি তাকে দেখিনি তাহলে কি বলতাম? লা রাইতু হা, নাম মা, মা যোগ করতাম মা মা। আচ্ছা তাহলে মা দিয়ে বললে স্যার বলতাম মা রাইতু হা, মা রাইতু হা। তারপরে এখানে স্যার রয় তো যেহেতু ভার্ব, মার্টিন ভার্ব, সেই জন্য মা হয়েছে স্যার। তারপরে এটা বলেন আর আইতি জাইনাবা ওয়া আমিনাতা ওয়া সুয়াদা, আর আইতি তুমি কি জাইনাব, আমিনা এবং আমিনা এবং সুয়াদাকে দেখেছো? আর ওই নাম নাম আর ওইটি না আসবে না, উত্তর দেওয়ার সময়, উত্তর দেওয়ার সময় আর আ আসবে না তখন। এখানে তো আমি যদি আপনাকে বলি যে ম্যাডাম আপনি কি দেখেছেন, তখন আপনি কি বলবেন? আপনি কি আমি আমি আপনি দেখেছি? আমি বলবো আমি দেখেছি, তাই না? জি স্যার। নাম রাওয়াইতি হুন্না। না না, কেন ম্যাম, আমি দেখেছি, আমি তাদেরকে দেখেছি। আমি তাদেরকে দেখেছি। হ্যাঁ,
আমি দেখেছি কি আমি আমি দেখেছি স্যার রয়তি রয়তু হ্যাঁ আর তাদেরকে দেখেছি রয়তু রয়তু হন্না হ্যাঁ ভেরি গুড নাম রয়তু হন্না আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আসিফ রেজা আপনি আসবেন প্লিজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি প্লিজ তুমি কি নতুন ছাত্রদেরকে নতুন ছাত্রদেরকে দেখেছো হ্যাঁ এখন আপনি বলেন হ্যাঁ আমি তাদেরকে দেখেছি বা না আমি তাদেরকে দেখিনি নাম রয় রয়তা রয়তু 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 হুম ভেরি গুড আর যদি আমি বলতাম না আমি তাদেরকে দেখিনি লা মা রয়তু হুম মাশাআল্লাহ তারপরে আর আইতির মুদির মুদিরা মুদিরাতা ওয়া উখতাহা ইজ ইট উখতাহা হ্যাঁ তার মেয়েদেরকে ওয়া তার বোনদেরকে তার বোনদেরকে অবিন্তাহা তার মেয়েদেরকে মানে তার বোনদেরকে এবং তাদের মেয়েদেরকে আচ্ছা আমি এটাকে এটা ট্রান্সলেট করছি আর আইতি সরি আর আইতিল মুদি মুদিরাতা ওয়া উক্তাহা ওয়া বিনতাহা এর মানে হলো গিয়ে তুমি কি মুদিরাতা প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষিকা আচ্ছা প্রধান শিক্ষিকা এবং তার বোনদের এবং তার মেয়েদের দেখেছো গুড এটার উত্তরটা হবে যদি আমি হ্যাঁ সূচক দিই নাম আরাই না আটা তো প্রশ্ন ও সরি সরি রয়তা রয়তি রয়তি হুন না না আমি দেখেছি আচ্ছা আর রয়তু হুন না 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 আমি দেখেছি কি হবে সেটা তো রয়তি তো তুমি দেখেছো মহিলা আচ্ছা 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 মানে প্রশ্নটা কি ছিল আপনি কি করছেন তুমি কি প্রধান শিক্ষিকা এবং তার মেয়েদেরকে এবং তার বোনদেরকে দেখেছো এখন আপনি বলবেন আমি দেখেছি বা আমি দেখিনি তো রয়াইতিটা তো হ্যাঁ নাম রয় না 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 আমি দেখেছি কি হবে আমি দেখেছি রয় তু হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি রয়াইতু রয়তু হুন্না রয়তু হুন্না সরি আর এটা যদি নেতিবাচক হয় তাহলে এটা হবে লা মা রয়তু হুন্না এক্সেলেন্ট মার্শাল আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মিনহাজ আপনি আসবেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আইতাল মুদাররিসা শিক্ষককে কি দেখেছো তুমি কি শিক্ষককে দেখেছো জি তাহলে নাম রআইতু তাকে দেখেছি জি তাহলে কি হবে উপরের কোন প্রোনাউনটা বসবে হু হুম হা হুন না রআইতু হু তারপরে আইনা রআইতা উখতা কাল মারিয়াম উখতা কাল মারিয়াম না তোমার বোন মারিয়াম হ্যাঁ উখতাকা মারিয়ামা উখতাকা মারিয়ামা আচ্ছা
তোমার বোন আইনা রাআইতা উখতাকা মারিয়ামা কোথায় দেখেছো তোমার বোন মারিয়ামকে কোথায় দেখেছো তোমার বোন মারিয়াম এখন বলেন রাআইত আমি তাকে দেখেছি মসজিদে তাকে হ্যাঁ মসজিদ তারপরে আরেকটা বলেন তুমি কি দেখেছো গাড়ি প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের গাড়িটি তুমি দেখেছো কি দেখেছো নাআম রাআইতা রাআইতা রাআইতুহু রাআই তু হা গাড়িটা মহিলা বাচক না রাআইতাহা রাআইতুহা আর এখানে আছে না আমি সেটা দেখিনি তাহলে অনেক ধন্যবাদ আবার আসবেন ইব্রাহিম হক আইনা রাআইতাল আতিব্বা ইয়া আলিউ হে আলী তুমি কি না তুমি ডাক্তার ডাক্তারগণকে কোথায় দেখেছো কোথায় দেখেছো হে আলী তুমি ডাক্তারদের কোথায় দেখেছো আলী এবার বলবে আমি আমি তাদেরকে দেখেছি হসপিটালে আচ্ছা রাআইতু রাআইতু হুম মিনাল মুস্তাসফা রাআইতু হুম ফিল মুস্তাসফা ফিল মুস্তাসফা সরি স্যার ফিল আচ্ছা এই হুনা মানে হচ্ছে এখানে হ্যাঁ হুনা মানে কি এখানে এখানে মাতা রাআইতাল মুদির ইয়া ইউনুসু হে ইউনুস প্রধান শিক্ষককে কখন দেখেছো তুমি কখন দেখেছো তাই তো স্যার রাআইতু আপনি যেটা বলবেন কবলা কলিলিন মানে একটু আগে ও একটু আগে কালিল হ্যাঁ রাআইতুহু কবলা কালিল মানে একটু আগে ওনাকে আমি দেখেছি তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ ওনাকে আমি দেখেছি রাআইতু কাবলা অনেক ধন্যবাদ নাহার ম্যাডাম আপনি আসবেন জি স্যার আর আইতা আমিনাতা ওয়া খাদিজাতা ওয়া বারি রাতা ওয়া বারি রাতা তুমি কি আমিনা এবং খাদিজা এবং বাড়িরাকে দেখেছো হ্যাঁ বাড়িরা আমিনা এবং খাদিজাকে দেখেছো একজন হ্যাঁ এখন সে বলবে হ্যাঁ আমি তাদেরকে দেখেছি বা না তাদেরকে দেখিয়ে নাম নাম রাআইতা রাআইতু হা বলবো স্যার রাআইতু হা
দেখি হা হবে এখানে, রয়তু হুন্না স্যার, রয়তু হুন্না হবে স্যার, না নাম রয়তু হুন্না। গুড, এখানে আছে মা রয়তু হুন্না, যদি আপনি না বোধক বলেন। হ্যাঁ হ্যাঁ, লা মা রয়তু হুন্না। হ্যাঁ আচ্ছা, নতুন টপিকে আমরা যাব, আজুন্ন, আজুন্ন আন্না, আজুন্নর পরে আন্না, আন্না বসে। আজুন্ন একটা ভার্ব, আজুন্ন মানে আমি মনে করি, আর আন্না হচ্ছে দ্যাট অর্থে হবে। আজুন্ন আন্না আই থিঙ্ক দ্যাট, আজুন্ন আন্না আমি মনে করি যে, আজুন্ন আন্না আই থিঙ্ক দ্যাট, আজুন্ন আন্না আমি মনে করি যে। আচ্ছা, যেহেতু আন্না বসবে, আন্না এবং ইন্না একই কাজ, এরা কি করে, মুবতাদাকে মানসুব করে দেয়। হ্যাঁ, মুবতাদাকে মানসুব করে দেয়। আচ্ছা আসিফ রেজা, আপনি আসবেন এবং এই সেন্টেন্সটা পড়বেন। হুয়া মারিদুন, হুয়া মারিদুন, জি অর্থটা বলবেন। হুয়া, হুয়া মানে সে, সে অসুস্থ। হুয়া মারিদুন, সে অসুস্থ। আচ্ছা হুয়া এর মানসুব কি হবে, হুয়ার হু। গুড, তাহলে আজুন্ন আন্না, আন্না এসে এই হুয়াটাকে মানসুব করে দেবে। এবার পড়েন, আজুন্ন আন্না হু মারিদুন, অর্থ কি, মারিদুন, মারিদুন, আজুন্ন আন্না হু মারিদুন, আমি মনে করি যে সে অসুস্থ। হ্যাঁ, আমার মনে হয় সে অসুস্থ, আমার মনে হয় সে অসুস্থ। গুড, তাহলে আবার এই সেন্টেন্সটা পড়েন, অর্থ পড়েন, আর আজুন্ন আন্নাটা যোগ করেন। হুয়া মারিদুন, সে অসুস্থ, এর সাথে আজুন্ন আন্না যোগ করলে হবে, আজুন্ন আন্নাহু মারিদুন, আমি আমার আমি মনে করি সে অসুস্থ। আজকের ক্লাসটা আমরা এখানেই রাখতে যাচ্ছি, নতুন লেসনটা আমরা পরের দিন শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আজুন্ন আন্না, এটা বই থেকে একটু আপনারা দেখে নেবেন, যে কয়েকটা সেন্টেন্স আছে আমরা ক্লাসে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আর সেমিস্টার টু এর যে WPP আছে, সেটা আবারও অনুরোধ, প্রতি সপ্তাহে অন্তত একটা পর্ব যেখানে 10টা ভার্ব আছে, একটু প্লিজ আপনারা পড়বেন এবং লিখবেন। এটা কিন্তু আমাদের সেমিস্টারের সাথে সাথে আমরা না গেলে পরে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।